Assalamualaikum, শুভ সকাল, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, খুব ভালো আছি আমিও। সকাল সকাল বেরিয়ে পড়েছি সবজি মার্কেটে, তো অনেক সকাল থেকে আজকে কাজ, সবজি মার্কেট যেতে হবে, সবজি কিনতে হবে, তারপরে যেতে হবে মাছ বাজারে, মাছ কিনতে হবে। তো চলুন বন্ধুরা, পুরো বাজার মার্কেট আপনাদের কাছে শেয়ার করছি, দেখুন। তো সকাল থেকে একটু কাশিটা হচ্ছিল, সেই হিসাবে কাশি হচ্ছে, আশা করছি একটু দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওষুধ খাচ্ছি। তো বন্ধুরা, সবজি বাজারে গিয়ে দেখছি তো সবজির আগুন ছোঁয়া দাম, কি বলবো, তাজা সবজি কিন্তু দামই বহুত, কিন্তু করার নেই, খেতে হবে, বাঁচতে গেলে কিনতে হবে, এটারই নাম জীবন, এই জীবন নিয়ে সবাই বেঁচে আছে, কিছু কম কিছু বেশি, কামানি কম খরচা বেশি, আপনারা সবই জানেন। তো তবুও কষ্টের ভেতরে আমাদের জীবন কাটাতে হবে, আল্লাহ যেরাম রেখেছে, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো একটু কষ্ট হয় থাকতে, ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে চলতে, কষ্ট তো সবার জীবনে আছে, কারো পয়সার কষ্ট তো কারো ভালোবাসার কষ্ট, আমার কাছে কিছু কমই আছে, ভালোবাসার কমই নেই, বাকি একটু পয়সার কষ্ট আছে। তো আপনাদের সাপোর্টে আশা করি সেই জিনিসটা যদি আমার পুরো হয় তো হবে। আপনারা যদি ভিডিওগুলো ভালোভাবে দেখেন, পুরোপুরি দেখেন, তো আপনাদের সহযোগিতায় ভালোবাসার কষ্ট কম, বাকি পয়সার কষ্ট একটু বেশি, তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় এইগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, বাজারে ঘুরে ঘুরে বাজার করছি, আর বাজার করার হয়ে যাওয়ার পরে আমরা বেরোবো এখন মাছ বাজারের দিকে। তো মাছ বাজারের দিকে গিয়ে দেখ আপনাদের কাছে শেয়ার করব তাজা সবজি। সকালবেলাকার আবহাওয়া খুবই সুন্দর, সবজি তাজা, দেখতে খুবই ভালো লাগছিল, নিতেও ভালো লাগছিলো, খালি একটু দামটা বেশি, বাজার করা হয়ে গেছে। তো চলুন মাছ বাজারের দিকে ঘুরে আসি। এক হি পিস বাঁচা ওর নেই লাগে। বন্ধুরা, মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে আবার রিক্সা করে রিক্সাতে বসে সুন্দর আবহাওয়া সকালবেলাকার হাওয়া খেতে খেতে ঘরের দিকে যাচ্ছি। তো আমার মোটামুটি বাজার কমপ্লিট, কী কী সবজি নিয়ে এসেছি সেটাও আপনাদের কাছে ঘরেতে গিয়ে দেখাবো। তো সবই দেখাতে পারিনি, কারণ একা হাতে বাজার করা, ক্যামেরা করা, সব কিছুটা সম্ভব নাই। তো যেইটুকুনি পেরেছি আপনাদের কাছে সবজি বাজারটা সবজিগুলো শেয়ার করেছি। তো অটোতে বসে এখন যাচ্ছি আমি। তো খুবই ভালো লাগছিলো সকালবেলাকার আবহাওয়াটা, তো তাড়াতাড়ি ঘরে গিয়ে কাজ মিটিয়ে চান করে আবার আমাকে কাজের সাইডে বেরোতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এনজয় করুন আর দেখুন। টোল মূলো বেতের বোনা ধামা কুলো, সকালবেলায় বাজার দেখে আমার ফ্যামিলি, আমার ছেলের তো মাথা ঘুরে গেছে যে এত বেগুন কেন এনেছে। কারণ আমি এক গাদা বেগুন কিনে নিয়েছিলাম, বেগুন মানে অত্যাধিক বেগুন, প্রায় 3 কিলো বেগুন কিনে নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, আজকে খালি বেগুনেরই টক খাবো, বেগুনের টক খেতে খুবই ভালো লাগে মাছ দিয়ে, ঘুষো মাছ হলে বেগুন দিয়ে টক করলে কাঁচা তেঁতুল, ঘুষো মাছ, আর ভালো টাটকা যদি দেশি বেগুন হয়, ও মাশাল্লাহ, অসাধারণ খেতে লাগে। তো তারই সব চলছে ব্যবস্থা, সবজিগুলো বের করছে আপনাদের কাছে দেখাবো বললাম, তারই ভিডিও করে রেখেছিলো ফ্যামিলি। আমার বাবু কালকে স্কুল ছুটি ছিল, তো সেই হিসাবে স্কুলে যায়নি, তো সেই জন্যে ও বসে বসে নিজেই একটা একটা বের করছিলো, উল্টো পাল্টা সবজির নাম বলছিল। তো আপনাদের কাছে শোনালে ভালো হতো, কিন্তু কি অনেকই বড় ভিডিও, সেই হিসাবে স্পিড করে আমি কিছু ভয়েস দিয়ে দিয়েছি, আপনারা দেখুন এনজয় করুন। আর আমি এই মুহূর্তে এখন কাজের সাইডে আছি, কাজের সাইড থেকে ঘরে ফিরে আপনাদের কাছে শেয়ার করব দুপুরের খাবার কি
হয়েছে আপনাদের দেখাচ্ছি। মূলো শাক ভাজি, ডাঁটা ঝোল, এটা বাসি তরকারি, মাছ চচ্চড়ি আর ডাঁটার ঝোল আর টাটকা মূলো শাক ভাজি, যে কি দারুণ টেস্ট মাশাল্লাহ! সে আল্লাহর নিয়ামত সত্যি অসাধারণ। আর টাটকা যদি হয় সেটা তো জবাবই নাই। তো খুবই খিদে পেয়েছিল, কাজ থেকে এসে একদম খেয়ে নিলাম তাড়াতাড়ি। খেয়ে টিয়ে আবার কাজের সাইডে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখুন, ব্লগটা এনজয় করুন, খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা কাজের সাইডে বসেছিলাম, হঠাৎ একজন নাস্তা নিয়ে এসেছিল, পাঠালো পাশের দোকান থেকে। তো খুবই জোর খিদে পেয়েছিলো, টাইমও ছিল না নাস্তা নিয়ে আসার। তো বলে না, যেখানে খাবার নসিবে লিখা থাকলে ঠিক আল্লাহ জুগিয়ে দেয় কোথা থেকে। ঠিক আজকে আমার নসিবে এই পপটা আজকে চলে এলো। তো চলুন বন্ধুরা খাওয়া স্টার্ট করে দিই। খুব জোর খিদে পেয়েছে, বন্ধুরা চলে এসেছি কাজ থেকে, এই ঘরে ফিরলাম। ফিরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খুবই খিদেও পেয়ে গেছে আজকে। হালকা নাস্তা হয়েছিল দোকানে, তো দিয়ে দেখি খাওয়া দাওয়া করবো। তো খুবই খিদে পেয়ে গেছে, আর কাজ থেকে এসেছি, থেকে গেছি, সে সকালবেলায় গেছি। আর সকাল থেকে অনেকই কাজ থাকে আমার, একা থাকি, তো একাই কাজ করি, একা থাকি, তো সেই হিসেবে একটু খিদেটা বেশি পেয়ে যাই তাড়াতাড়ি। আমরা এমনিতে তাড়াতাড়ি খেয়ে নিই, 10টা সাড়ে 10টার ভেতরে খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের। তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রাত্রিবেলাকার দেখি ডিনারে কি হয়েছে, কি রান্না হয়েছে। আশা করি রান্না কিছু হবে না, যেমন দুপুরবেলায় ছিল সেটাই হয়েছে, আর তো তার সাথে একটা কিছু সবজি হয়তো অ্যাড হবে কি আদার্স অন্য কিছু হতে পারে বাকি। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি, আর খাওয়া দাওয়ার সময় আপনাদের কাছে এক ঝলক দেখাচ্ছি যে কী নিয়ে আজকে খেতে বসেছি রাত্রির ডিনারে। তো ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এই গরিব মানুষটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভরসায় আমি ভিডিও রোজের বানাই আর রোজের আপলোড করি। তো চলুন বন্ধুরা বাই। হাই রে বেগুন, যার গুণ নেই গুণ। ভাত দিয়ে খাই পুরা বেগুন, সব বন্ধুরা আমাদের ভাত বের করা রেডি হয়ে গেছে। দুধ, ও মা,